Hi guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে আমার এই ভিডিওতে পেনাং শহরের নিউ ইয়ার উদযাপন আপনাদের দেখাবো। পেনাং শহরটা সত্যিই খুব সুন্দর। মালয়েশিয়ার এই শহরটা পুরাতন রাজধানী ছিল, খুব সুন্দর একটা শহর, আর আজকে নিউ ইয়ারের রাত হিসেবে আরও অনেক বেশি সুন্দর। তো থাকুন আমার সাথে, আমি আজকে আপনাদের নিউ ইয়ার উদযাপন আর রাত্রের পেনাং শহর, লাইটিংয়ের শহর চেষ্টা করব। পেনাং শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং মানুষের নিউ ইয়ার উদযাপনটা আপনাদের দেখানোর জন্য। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমার জন্য। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে পেনাং শহরটা এই রাত্রেবেলা ঘুরে দেখি, চলুন। আজকে এই রাত্রেবেলা পেনাং শহরের নিউ ইয়ার উদযাপন দেখার জন্য আমার সাথে আছেন সুমন ভাই। হাই। ওনার বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁ, আমরা একসাথে থাকি। তো চলুন আমাদের আজকে রাত্রে নিউ ইয়ার উদযাপন আপনার দেখি, আপনাদেরও দেখাই। এই নিউ ইয়ার উদযাপন উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসছে, অনেক দূর থেকেও আসছে, সেই কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরাও গাড়ি অনেক দূরে পার্কিং করে পায়ে হেঁটে আমাদের মূল গন্তব্য হচ্ছে পাটানকোতা, এটা মালয়েশিয়ান ভাষা আর কি, পাটানকোতা লামা, আমরা এখানে চলে যাব যেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, পায়ে হেঁটে আসাতে আমরা অনেক সময় আসলে সেভ করতে পারছি, কারণ গাড়িতে যে জ্যাম ছিল আসতে গেলে অনেক সময়ের দরকার ছিল। তো আমরা একদম পাটানকোতার সামনে চলে আসছি, এখন আমরা মাঠের মধ্যে প্রবেশ করবো, দেখবো সেখানে কী অবস্থা। 12টা বাজার আর 2 মিনিট বাকি আছে, হাজার মানুষের কোলাহল আসলে আমরা এখান থেকেও শুনতে পাচ্ছি। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি, কারণ হাতে সময় খুব কম, চলুন একবারে মাঠে চলে যাই। এই যে মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, আমি আসলে ড্রোন দিয়ে ভিডিও করছিলাম কিন্তু অনেক উপর থেকে খুব ভালো বোঝা যায় না, কিন্তু দুঃখের বিষয় আজকে একটাও আতশবাজি ফোটাতে দেয় নাই, কারণ কোনো হয়তো নিরাপত্তা ইস্যু ছিল, কিছু করার নাই, আমরা এইভাবেই দেখলাম, কী আর করবো। পেনাংয়ের এই জায়গাটা আমার মেয়ের খুব পছন্দ ছিল, আসলে আমি তাকে নিয়ে এনে এখানে আসছিলাম, সে অনেক বেশি পছন্দ করছিল, আজকে খুব বেশি মিস করতেছি। আর সব কিছুর পরে আজকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা চলে যাব, কারণ রাত 3টা বেজে গেছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে,
সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।